नमस्कार बंधुरा, आमी गीता, गीतास रान्ना बानाते सबाई के स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब सजने फुलेर एकटी रेसिपी। बसंतकाले किन्तु ऐ सजने फुल खावाटा भीषणी उपकारी। आमरा किन्तु छोटोबेला थेके मा ठाकुमार काछे शुने एसेछि जे बसंतकाले जदि ऐ सजने फुल खावा हय ताहले किन्तु बसंत रोग प्रतिरोध हय। ऐ समयते किन्तु बाजारे प्रचुर परिमाणे सजने फुल पावा जाय। আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি সজনে ফুলগুলো। আর দেখুন, এভাবে আমি সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর সজনে ফুলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, আয়রন রয়েছে। যাই হোক, দেখুন ফুলগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। দুই একটা ছোটোখাটো ডাটা রয়েছে, সেগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে সজনে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এক গামলা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো ফুলগুলো 5 মিনিটের জন্যে। আমি কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করছি, অর্থাৎ কলের নর্মাল জল ব্যবহার করছি, কোনো গরম জলের ব্যবহার করছি না। এইভাবে ভিজিয়ে রাখলে ফুলের ভিতরের নোংরাগুলো সব বেরিয়ে যাবে আর ফুলটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু গরম জলে অনেকেই এই ফুল ডুবিয়ে অনেক ভুল করে ফেলে। গরম জলের মধ্যে যদি এই ফুলগুলো ডুবিয়ে রাখা হয় বা সেদ্ধ করে নেওয়া হয়, এতে করে কিন্তু ফুলের গুণাগুণটা পুরোটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি ফুলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন। একটা তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 6টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু, এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেছি। আর নিয়েছি 1টা বড় সাইজের বেগুন। আলু আর বেগুনগুলো দিয়ে দেওয়ার পর মিনিট 2-1 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়িয়ে নিচ্ছি। মিনিট 2-1 সময় ধরে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর 1/4 টিস্পুনের মতো দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দেওয়ার পর আলু আর বেগুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমেই করব, হাই ফ্লেমে রান্নাটা করব না। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে একবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। আমি 6 মিনিট পর আবার ঢাকনাটা খুলে নাড়িয়ে নিচ্ছি। আলু বেগুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময়তে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 পিঞ্চ মতো জিরের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু থেতো করে নেওয়া আদা। সামান্য পরিমাণে জল দিয়ে আলু আর বেগুনের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব মিনিট 2-3 সময় ধরে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। খুব সুন্দর করে মিনিট 2-1 সময় ধরে নাড়িয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা সজনের ফুলগুলো। ফুলগুলো দেওয়ার পরেও আলু বেগুনের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি, আর সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 7 থেকে 8 মিনিটের জন্যে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নাড়িয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো কিন্তু খুব সুন্দর মজে গেছে। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা দিলে এই ফুলের তেতো ভাবটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে অল্প একটু নুন, আগেও নুনের ব্যবহার করেছিলাম। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সজনে ফুলের চচ্চড়ি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।